ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নরিন কিচেন। থেকে আজও চলে এসেছি আমি আপনাদের মাঝে নরিন। তো আপনারা এতক্ষণ স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, খুবই সহজ একটি পিঠার রেসিপি, সেটা হলো পাটিসাপটা পিঠা। সেটাই একটি একদম সহজ এবং সঠিক মেজারমেন্টে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার জন্য একটি চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে তিনটা দিয়ে দিচ্ছি এলাচ এবং 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। তো ঘির পরিবর্তে আপনারা এখানে তেলও ইউজ করতে পারেন, তবে ঘিটা ইউজ করলে এটার ফ্লেভারটা খুব বেশি ভালো আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি এবং চালের গুঁড়োটা ঘি এবং এলাচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন এতে অ্যাড করে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন পরিমাণে গুঁড়া দুধ, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। এটা জাল করা গরুর দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে কেউ কাঁচা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে এটা দলা পেকে না যায়। তবে খেয়াল রাখতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করলেই এখানে চালের গুঁড়াটা দুধের সাথে দলা পেকে যাবে। তো এতে আমি আরও একটি সিক্রেট রেসিপি, সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আর কি অ্যাড করলাম, সেটা হলো দুধের সর। আমি দুধের সরটা দিয়েই এই খিরসাটা বানাই, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে নারকেল। আবার আপনারা ফ্রেশ নারকেল কুড়ানোটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ফ্রেশ নারকেল কুড়ানোটা ছিল না, তার জন্য আমি ফ্রিজে একটু স্টোর করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবো এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, তখন আমি এতে অ্যাড করব 1/2 কাপ পরিমাণে গুড়। আমি এখানে 1/2 কাপ পরিমাণে গুড়, 4 টেবিল চামচ পানি দিয়ে আর কি চুলায় জাল করে নিয়েছি। জাল করার পরেই আর কি 1/2 কাপ গুড় আমি এতে অ্যাড করছি। আপনারা কেউ যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়েও নিতে পারেন। তবে আমি আজকে যে মেজারমেন্টটা আপনাদেরকে দিচ্ছি পাটিসাপটা পিঠার জন্য একদম পারফেক্ট একটা মেজারমেন্ট। আরও অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করতে হয়, অনেকেই আছে খেতে চান না, তবে লবণটা স্কিপ করলেও পারেন। তো দেখুন এটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। এই খিসাটা বানানোর সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা নিচে থেকে লেগে যাওয়া বা একটা দলা পাকানোর সম্ভাবনা থেকে যায়। তো খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি খিসাটা রেডি হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে নিয়েছি। এখন আমি পাটিসাপটার যে রুটির ব্যাটারটা সেটা তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা আর কি পিঠাটাকে সফট রাখতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে শুকনো উপকরণটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি আমি 3/4 কাপ পরিমাণে লিকুইড গুড় দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এটা হাত দিয়ে মানে মেশাবো, পিঠা যত হাতে বেশি এটাকে ফেটা যাবে ততই ভালো হবে। এখানে আমি আরও 1/2 কাপ পরিমাণে পানি অ্যাড করব, একদম পারফেক্ট মেজারমেন্ট। 3/4 কাপ পরিমাণে গুড়, লিকুইড গুড় এবং 1/2 কাপ পরিমাণে পানি। আপনারা কেউ চাইলে এখানে দুধও ইউজ করতে পারেন। এখন এটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে ফেটে নেব। পিঠার ব্যাটারটা যত ভালোভাবে ফেটা হবে পিঠাটা ততটাই সফট হবে। দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশে এটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। দেখুন আমাদের খিসাটা রেডি হয়ে গিয়েছে, ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আরও ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের থিকনেসটা কেমন হবে। দেখুন চামচের গায়ে যখন লেগে গিয়েছে, একটা দাগ কাটলে যখন এটা স্থির থেকে যাবে মানে কোনো দিকে সরে যাবে না, তখনই বুঝতে হবে যে আপনাদের ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। এখন একটা ফ্রাইং প্যানে আমি সামান্য, একদম সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি।
দিয়ে আমি পরিমাণ মতো ব্যাটারটা ফ্রাইং প্যানে দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। আপনারা যদি মসৃণ পিঠা তৈরি করতে চান তাহলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ব্যাটারটা ফ্রাইং প্যানে দিয়ে চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে চারপাশ থেকে শুকিয়ে এবং ছাড়া ছাড়া হয়ে আসছে। তখনই আমরা এর উপরে যে ঘিসাটা রেডি করে রেখেছিলাম এক সাইড থেকে দিয়ে ফোল্ড করে নেব। আপনারা যে যেমনটা পুর পছন্দ করবেন পিঠার ভিতরে ততটুকু পুর দিয়েই আপনারা এক সাইড থেকে পাটিসাপটা পিঠাটা বানিয়ে নেবেন। এটা বলে বোঝানো যাবে না, এটা আপনাদেরকে স্ক্রিনে দেখেই বুঝে নিতে হবে যে আমি পাটিসাপটা পিঠাটা কীভাবে ফোল্ড করছি। ফোল্ড করার পর এপিট ওপিট করে এক মিনিট ভেজে আমরা এখন এটাকে তুলে নিচ্ছি। দেখুন এটা একটা মসৃণ পিঠা হয়েছে। আমি আপনাদেরকে মসৃণ এবং রাফ দুটো দুই ধরনের পিঠাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। আরও একটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। ব্যাটারটা ফ্রাইং প্যানে দিয়ে খুব ভালোভাবে এটাতে যত দূর সম্ভব ছড়িয়ে দিতে হবে। দেখুন আবারও সে একই প্রসেসে আমি এক সাইড থেকে খিসা দিয়ে এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমি এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তার জন্য এখানে আমার এই পিঠাটা একটু রাফ মানে ক্র্যাক হয়েছে পিঠার মধ্যে। গ্রাম বাংলায় আগে কিন্তু এভাবে একটু ক্র্যাক পিঠাই তৈরি করতো। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপলোডের সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।